নমস্কার বন্ধুরা, আমি শ্রী শিব শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে সেই বিষয়টি হচ্ছে একটি পাওয়ারফুল বশীকরণের নকশা, যেটি আগুনে পুড়িয়ে দিলেই যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, নারী অথবা পুরুষ, সে আপনার প্রেমে পাগল হয়ে ছুটে আসবে। তো আজকে যেই কাজটি করতে হবে তার জন্য কী কী দরকার আছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, আমি নিচে একটি নকশা তৈরি করে দিয়েছি, সেটা লাল কালি দিয়ে আপনি শুক্রবার দিন তৈরি করে রাখবেন। আর নকশাটি হালকা একটু মধু দিয়ে লাগিয়ে রাখবেন, অর্থাৎ বেশি মধু দেবেন না, অল্প একটু মধু দিয়ে সারা কাগজটার মধ্যে লাগিয়ে রাখবেন। এরমভাবে 21টা নকশা তৈরি করতে হবে, অর্থাৎ আপনি শুক্রবার থেকে নকশাটি 21 দিন জ্বালাবেন। 21 দিন জ্বালানোর পরেই কিন্তু আপনি ফল পাবেন। কিন্তু তার নিয়ম কি, পরিষ্কার পয় পরিষ্কার অর্থাৎ স্নান করে বাড়ির দক্ষিণ দিকে বসে মাথায় কাপড় দিয়ে ঢেকে নেবেন, অর্থাৎ চুল যাতে না বের হয় সেইভাবে আপনাকে নকশাটি লিখে নিতে হবে। মাথার চুল ঢেকে নকশাটি লিখতে হবে একান্তে নিরালা। নিয়ে লিখে নেওয়ার পরে 5টা করে নকশার কাগজের মধ্যে যখন মধু লাগালেন, অল্প একটু মধু টাচ করে দেবেন, আর 5টা করে লবঙ্গ দেবেন, সঙ্গে কর্পূর দিয়ে এই নকশাটি জ্বালিয়ে দেবেন। এরম করে পরপর 21 দিন কাজটি করবেন, দেখবেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন সেই ব্যক্তি অথবা নারী আপনার কাছে 21 দিন পর প্রেমে পাগল হয়ে ছুটে আসছে। 100% গ্যারেন্টি সহকারে এই টোটকাটি কাজ করবে। মনে রাখবেন, কোনো কুমন্তব্য নিয়ে কাজ করবেন না, তবে কিন্তু কাজটি কিন্তু নেগেটিভ এফেক্ট করতে পারে। নমস্কার, ভালো থাকবেন, পরের পর্বে আবার দেখা হবে। জয় মাতারা।